আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনহারুর রহমান, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি আপনাদেরকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে আমাদের সচরাচর অনেক মানুষেরই হয়ে থাকে। আমার আজকের এই ভিডিওটা করছি সাধারণ মানুষের জন্য, যারা এই ভিডিওটি দেখে অত্যন্ত উপকৃত হবেন এবং সেই রোগ সম্পর্কে অনেক জ্ঞান লাভ করবেন। আজকে আমি যে টপিকটি বলবো সেটি হচ্ছে পিত্তনালীর পাথর। জি হ্যাঁ দর্শক, আসলে আপনি হয়তো ভাবতে পারবেন যে এতদিন আমরা পিত্তথলির পাথরের কথা বলে আসছি, পিত্তথলি পাথরের বিভিন্ন কমপ্লিকেশনস এবং বিভিন্ন সাইন সিমটম নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে আমরা কথা বলবো কিন্তু পিত্তনালীর পাথর অর্থাৎ কমন বাইল ডাক্ট স্টোন নিয়ে। তাহলে দর্শক আসুন আমরা জেনে নিই এ বিষয়ে কিছুটা। প্রথমে আমরা আজকে জানবো যে আসলে পিত্তনালী কী বা কমন বাইল ডাক্ট কী। আমরা ইতিপূর্বে জানি যে আমাদের বডিতে আমাদের লিভারের নিচে একটি থলে থাকে, সেটার নাম হচ্ছে পিত্তথলি বা গলব্লাডার। এই গলব্লাডারটি কিন্তু স্টোর করে আমাদের পিত্তরস বা বাইল বলে থাকি। কিন্তু এই পিত্তথলিটি আমাদের পৌষ্টিক নালীর সাথে কয়েকটি নালীর মাধ্যমে যুক্ত হয়। একটি হলো সিস্টিক নালী বা ছোট পিত্তনালী বলে থাকে। এই পিত্তনালীর মাধ্যমে প্রধান পিত্তনালী যেটি, সেটা কমন বাইল ডাক্ট বলে। এই পিত্তনালীটি এসে আমাদের পৌষ্টিক নালীতে ওপেন করবে, পৌষ্টিক নালীতে ড্রেন করে। সাধারণত এটি লিভার থেকে শুরু করে রাইট এবং লেফট হ্যাপাটিক ডাক, তারপরে আমরা বলি কমন হ্যাপাটিক ডাক, এখান থেকে একটি শাখার মতো এসে পিত্তনালীতে যুক্ত হয় এবং তারপরে সেটি কমন বাইল ডাক্ট হিসেবে আমাদের পৌষ্টিক নালীতে ডিউডেনাম বলে থাকি সেখানে বা ক্ষুদ্রান্তে গিয়ে এটি ওপেন করে। তাহলে দুই দিক থেকে রস আসে, একটি হলো পিত্তথলি থেকে রস আসে, আরেকটি রস আসে উপর থেকে লিভার থেকে রসটি তৈরি হয়ে নিচের দিকে আসে। কিন্তু এই চ্যানেল বা এই নালীতে যখন পাথরটি জমা হয় তখন কিন্তু আমরা পিত্তনালীর পাথর বলে থাকি। সুতরাং এই পাথরটি জমা হলে কি কি সমস্যা হয় আসুন আমরা আজকে জেনে নিই। এটি স্বাভাবিকভাবে বোঝা যায় একটি পানির লাইনে যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে কি হয়, তার পূর্ববর্তী পানির লাইনটি মোটা হয়ে যায় অথবা তার ব্যাক ফোকলো পানি। ঠিক সেরকমই পিত্তরসটি কিন্তু পিত্তনালী দিয়ে আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে। কিন্তু কোনো কারণে যদি পিত্ত পাথর তৈরি হয় তখন কিন্তু এই পিত্তনালী দিয়ে পিত্তরসটি প্রবাহিত হতে পারে না। তখন এই পিত্তরসটি পিত্তনালী যে জায়গাটি ব্লক তার আগের থেকেই পাথরের কারণে ব্লক থাকার কারণে ব্যাকফ্লো করে, পিত্তনালীটি মোটা হয়ে যায় এবং আলটিমেটলি কি হয়, পিত্তনালী ব্যাকফ্লো করে পিত্তরসের কারণে রোগীর জন্ডিস দেখা যায়, অর্থাৎ রোগীর চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, তখন তার জন্ডিস প্রয়োগ করে। অনেক রুগী এসে আমাদের প্রশ্ন করে যে স্যার পিত্তনালীর পাথর হওয়ার কারণটা কী বা এই পাথরটা কি আসলে পাথর। আসলে একই ব্যাপারে পিত্তথলির যেরকম পাথর আমরা বলি যে এটা আসলে পাথর মানে পিত্তরসটি ঘনীভূত হয়ে শক্ত আকার ধারণ করে, সেটাই হলো পিত্তথলির পাথর। ঠিক সেরকম পিত্তনালীতে যখন এই শক্ত জিনিসটি আসে অথবা পিত্তরস জমাট বাঁধে সেটাও কিন্তু পিত্তনালীর পাথর আমরা বলে থাকি। এটা হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। একটি কারণ উৎস হতে পারে লিভার, অনেক সময় যকৃত পিত্তথলির বা যকৃত রসের পাথর নেমে গিয়ে পিত্তনালীতে আসতে পারে, অথবা দেখা গেল যে আমাদের পিত্তথলি থেকে ছোট পাথরগুলো পিত্তনালীতে এসে ব্লক করলো, সে কারণেও পিত্তনালীর পাথর পিত্তথলির পাথর থেকেও আসতে পারে। অথবা কোনো কারণে পিত্তনালীতে যদি বারংবার ইনফেকশন হয় অথবা পিত্তনালী যদি কোনো কারণে টিউমারটি ব্লক হয়ে যায় তখন পিত্তরস ঘনীভূত হতে থাকে পিত্তনালীতে এবং তখনও কিন্তু পিত্তথলির পাথর হয়ে থাকে। তাহলে এই কারণগুলো মোটামুটি প্রধান কারণ পিত্তনালীতে পাথর হওয়ার কারণে। আমরা অনেক রুগী পাই যাদের পিত্তথলিতেও পাথর থাকে এবং পিত্তনালীতেও পাথর থাকে, সেক্ষেত্রে রুগী কিন্তু অনেক সাইন সিমটম নিয়ে আমাদের কাছে আসে। আসুন আমরা জেনে নিই এতে উপসর্গ কী কী হয়। প্রথম যে উপসর্গ হয়, রোগী আমাদের কাছে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, অর্থাৎ রোগীর চোখ হলুদ থাকে, প্রস্রাবের রং হলুদ থাকে এবং এই ধরনের জন্ডিসকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে যেহেতু পিত্তনালীর অবস্ট্রাকশনের জন্য জন্ডিস হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। কিন্তু সাথে সাথে কিন্তু রোগীর পেটে ব্যথা হয়, যেহেতু পিত্তনালীতে পাথর থাকে সাথে সাথে রোগীর পেটে ব্যথা হয়, রোগীর বমি হয় এবং রোগী খেতে পারে না। অনেক সময় দেখা যায় এই জন্ডিসটি আমরা বলে থাকি ফ্লাকচুয়েটিং জন্ডিস, অর্থাৎ পিত্তনালীতে যে পাথরটি থাকে সেটা কিন্তু পিত্তথলি নালীকে সম্পূর্ণরূপে ব্লক করে না, পার্শিয়ালি ব্লক করে, অর্থাৎ কোনো কোনো সময় পাথর নড়াচড়ের কারণে তার জন্ডিস ঠিক হয়ে যায়, জন্ডিসটি কমে যায়, আবার কয়েকদিন পর দেখা গেলো তার জন্ডিসটা হয়, অর্থাৎ জন্ডিস বাড়ে এবং কমে, সেটাকে আমরা বলে থাকি ফ্লাকচুয়েটিং জন্ডিস। তাহলে এই যে পিত্তনালীর পাথরের কারণে রোগীর জন্ডিস হবে সেটার ধরনটি হবে ফ্লাকচুয়েটিং জন্ডিস, তার সাথে সাথে পেটে ব্যথা হবে, রোগীর প্রস্রাবের রং হলুদ হবে, রোগীর চোখ হলুদ হবে, কিন্তু তার
পায়খানা কিন্তু আবার আমরা নর্মালি পায়খানা হলুদ হয় বিলিরুবিনের একটি উপাদান থাকার কারণে, কিন্তু পায়খানার রং দেখা যায় ফ্যাকাশি হয়ে যায় অর্থাৎ সাদা হয়ে যায়। সাথে সাথে রোগীর আর কী কী সমস্যা থাকে, যেহেতু রোগী খেতে পারে না, রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগী বমি করে, ডিহাইড্রেটেড থাকে, এগুলো লেট প্রেজেন্টেশন। আর কী হতে পারে, রোগীর ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়, কারণ বারবার ইনফেকশন পাথর থাকলে ওখানে কী হয়, ইনফেকশন হয়, সে কারণে কী হয় রোগীর প্রচণ্ড জ্বরও হতে পারে, যেটাকে কোলেনজাইটিস বলি, অথবা দেখা যায় রোগীর সিভিয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসতে পারে, যেটা হলো পিত্তনালীর পাথরের কারণে যে অগ্নাশয় হয় সেখানে ইঞ্জুরি হয়ে প্যানক্রিয়াটাইটিস তৈরি করে, অর্থাৎ অগ্নাশয়ে প্রদাহ তৈরি করে, সেই প্রেজেন্টেশন নিয়েও আমাদের কাছে আসতে পারে। তাহলে এখন সবাই ভাবতে পারেন যে আমাদের চোখ হলুদ হয়ে গেছে, তাহলে কি আমার জন্ডিস হলে কি পিত্তনালীর পাথর? আসলে না, জন্ডিস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে পিত্তনালীর পাথর, যেটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে বলবো যে জন্ডিসের আর কী কী কারণ আছে এবং জন্ডিস হলে আমরা কীভাবে নিজেকে বুঝতে পারবো, বাঁচাতে পারবো। তাহলে এখন পিত্তনালীর পাথর হওয়ার দেখলেন, জন্ডিস হচ্ছে, চোখ হলুদ, প্রস্রাবের রং হলুদ এবং পায়খানাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, প্রথম আমরা ইনভেস্টিগেশন যেটি করি সেটা হলো আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন। এটা করলে কিন্তু মোটামুটি পিত্তনালীর পাথর ধরা পড়ে যায়, গলব্লাডার অনেক সময় ডিস্টেন্ড নাও থাকতে পারে কিন্তু পিত্তনালীর পাথরটি দেখা যায়। তারপরে যে ইনভেস্টিগেশন ডাক্তার সাহেবরা করেন সেটা হলো MRCP বলা হয় এবং ERCP বলে থাকি আমরা, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, এবং MRCP হলো ম্যাগনেটিক রেজোনিং কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ERCP-র মাধ্যমে এটা একটা প্রসিডিউর যার মাধ্যমে আমরা পিত্তনালীর পাথরও দেখতে পারি এবং পিত্তনালীর পাথরও বের করেও নিয়ে আসতে পারি। আর MRCP একটা ইমেজিং, যেটা MRI মেশিনে করা থাকে এবং MRI মেশিনের মাধ্যমে সাধারণত আমরা পিত্তনালী এবং তার ব্রাঞ্চগুলো আমরা দেখতে পারি। তবে সবচেয়ে প্রথম যে ইনভেস্টিগেশন যেটা দিয়ে সহজে বোঝা যায় যে কোনো জায়গায় বাংলাদেশ, সেটা হলো একটা নর্মাল পেটের আল্ট্রাসোনোগ্রাম। সাথে সাথে আমরা আরও অনেক পরীক্ষা করে থাকি, রক্তের পরীক্ষা করে থাকি ইনফেকশনের মাত্রা বোঝার জন্য, রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা আসে কিনা বোঝার জন্য প্রোটিনের মাত্রা আমরা চেক করে থাকি, যেটাকে বলি সিরাম অ্যালবুমিন, রক্ত ধারণের মাত্রা বোঝার জন্য আমরা প্রথমিন টাইম করে থাকি। তো এইসব পরীক্ষাগুলো সাধারণত ডাক্তার সাহেবরা ভর্তি হওয়ার পরে করে থাকেন। তাহলে যদি একটি রোগীর পিত্তনালীর পাথর ধরা পড়ে তাহলে ট্রিটমেন্টটা কী? ট্রিটমেন্ট খুবই সহজ, আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন যদি পিত্তনালীর পাথর হয়ে থাকে, এটা কোথায় আছে, অবস্থানটি কোথায় এবং কতটুকু সাইজ সেটার উপর ডিপেন্ড করে ডাক্তার সাহেব বা সার্জন চিকিৎসা নিয়ে থাকেন। মনে রাখবেন পিত্তনালীর পাথরের ট্রিটমেন্ট কিন্তু সাধারণত সার্জনই করে থাকে, তবে সাথে সাথে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের একটি ভূমিকা আছে যারা ERCP বা এন্ডোস্কোপির মাধ্যমে পাথরটি রিট্রাইভ করে থাকেন। তবে আমি মনে করি যে আপনার প্রথমে পিত্তনালীর পাথর হলে সার্জনের পরামর্শ নেবেন এবং উনি যেভাবে অ্যাডভাইস করবেন সেভাবে আপনি চলবেন। তাহলে পিত্তনালীর পাথর যদি মুখে থাকে এবং সেটা যদি অনেক ছোট থাকে তখন ERCP-র মাধ্যমেই পাথরটি বের করে আনা যায়, কিন্তু পিত্তনালীর পাথর যদি অনেক বড় থাকে 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার উপরে, সেক্ষেত্রে কিন্তু পিত্তনালীর পাথরটি বের করে আনা যায় না ERCP-র মাধ্যমে। ERCP হচ্ছে মুখের মধ্যে এন্ডোস্কোপির নলটি ঢুকিয়ে পিত্তনালীর পাথরটি আপনার ক্ষুদ্রান্ত থেকে বের করে আনা, সেটাকে আমরা ERCP-র প্রসিডিউর বলে থাকি। কিন্তু যদি পাথরের আকার 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার বেশি অথবা ইম্প্যাক্টেড থাকে তখন কিন্তু ERCP না করে তখন পেট কেটে এই পাথর বের করা যায়, সেটাকে আমরা বলি কোলোডোকোলিথোটমি। এবং এই কোলোডোকোলিথোটমি আপনি পেট কেটেও করতে পারেন অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমেও এই কোলোডোকোলিথোটমি করা যায়। আমার কাছে দীর্ঘ 2 মাসে অনেকগুলো পেশেন্ট রয়েছে যাদের পিত্তনালীতে মাল্টিপল পাথর রয়েছে এবং সেগুলো আলটিমেটলি ERCP-র মাধ্যমে বের হয়নি। আপনার ছবি দেখবেন যে ওখানে আসলে আমরা পেট কেটে আমরা পিত্তনালীর পাথর বের করে আসি, এবং এই পিত্তনালীর পাথর যদি বের করে না নিয়ে আসে তাহলে কিন্তু অনেক কমপ্লিকেশন হয়, পিত্তনালী মোটা হয়ে যায় বা লিভারের কন্ডিশন খারাপ হয়ে যায়, জন্ডিস আরও বাড়তে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুতরাং এই পিত্তনালীর পাথরকে ইগনোর করার কোনো উপায় নাই, আপনাকে চিকিৎসা যেতেই হবে। পরিশেষে আমি একটি কথা বলবো যে পিত্তনালীর পাথর যদি অপারেশন না করেন, ডাক্তার কাছে না যান, তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেমে পড়বেন, প্যানক্রিয়াটাইটিস থেকে শুরু করে লিভারের কন্ডিশন ডিটেরিওরেট করা থেকে শুরু করে সব কিছুর মধ্যে পড়তে পারেন। সুতরাং আমার মনে হয় যে এটাকে ইগনোর না করে সার্জনের কাছে চলে আসবেন এবং এটা একটা সুন্দর এবং সঠিক এবং খুবই এখনকার যুগের খুবই যুগোপযোগী ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।